তৃতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বর্বরতা দেখে তারই নিজস্ব অফিসাররা মিলে তাকে হত্যার প্ল্যান করে বসে। কিন্তু এই অসাধারণ মাস্টার প্ল্যানিং তাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গিয়েছিল তা জানতে দেখে নাও 2008 সালে মুক্তি পাওয়া বালগারি মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 1943 সালে, যখন জার্মানি বাহিনী একে একে সব ইউরোপিয়ান দেশ দখল করে নিচ্ছিল। তবে সেই সময় জার্মানিদের দখলকৃত উত্তর আফ্রিকা টিউনিশিয়া দেশে ব্রিটেন হামলা করে সেটা দখলমুক্ত করতে থাকে। ঠিক সেই সময়ের ঘটনায় আমরা একজন মিলিটারি অফিসারকে দেখতে পাই তার ডায়েরিতে কিছু লিখতে। এই অফিসারের নাম কর্নেল স্টাফেনবার্গ, যাকে হিটলারের নাৎসি বাহিনীর অধীনে টিউনিশিয়া পাঠানো হয়েছে ডিফেন্সের জন্য। কর্নেল স্টাফেনবার্গ যদিও একজন জার্মানির অফিসার, তবে সে হিটলারের এই কর্মকাণ্ডের একদমই বিরোধী। লাখ লাখ মানুষের উপরে তার নির্মমতা ও স্বৈরাচারী আচরণ তাকে বানিয়ে দিয়েছে একজন নাৎসি বিদ্রোহী। এই সব মনের কথাগুলো স্টাফেনবার্গ তার ডায়েরিতে লিখে চলছিল। কিন্তু একজন সৈনিক হুট করে তার রুমে চলে এলে সে তার ডায়েরির লেখা বন্ধ করে আবারও কাজে নেমে পড়ে। পরে সিনে স্টাফেনবার্গ আর তাদের ইউনিটের জেনারেল মিলে বেইজি হাঁটতে থাকে। স্টাফেনবার্গ জেনারেলকে জানায় তাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার মতন তেমন কোনো পর্যাপ্ত রিসোর্স নেই। সেই সাথে এমন অপ্রয়োজনীয় যুদ্ধে তারা হিটলারের খামখেয়ালপনা মেটাতে গিয়ে তাদের অনেক সৈন্য মারা যাচ্ছে, তাই তাদের উচিত এই যুদ্ধ এখানেই শেষ করে সবাইকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া। এই সব কথাবার্তার মাঝে হুট করে তাদের সামনে ট্যাঙ্কের ফায়ারের আওয়াজ আসতে থাকে। সাথে সাথে আকাশ থেকে কয়েকটা বোমারু বিমান উঠতে দেখা যায়, যেগুলোকে সৈন্যরা ফায়ারিং করে ক্র্যাশ করার চেষ্টা করছিল। বিমানগুলো তাদের মিলিটারি বেজের উপরে এক এক করে বোম ফেলতে থাকে আর মুহূর্তেই পুরো এলাকা ধুলোবালি আর ধোঁয়ায় ছেয়ে যায়। একটা বোম এসে স্টাফেনবার্গকে আঘাত করলে সে অনেক দূরে আছড়ে পড়ে। ওদিকে জীবন বাঁচাতে সব জার্মানি সৈনিকরা দিক বিদিক ছোটা শুরু করলেও বহু সৈন্য সেই গুলিও বোমের আঘাতে প্রাণ দিতে থাকে। আহত স্টাফেনবার্গ কোনো মতে উঠে গিয়ে তার আর এক আহত সৈনিককে নিয়ে একটি আর্মড গাড়িতে চড়ে বসে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই আশায় বালি দিয়ে ব্রিটেনের একটি এয়ারক্রাফট এসে তার গাড়ি উড়িয়ে দেয় আর বিশাল এক বিস্ফোরণে স্টাফেনবার্গ সেখানেই মাটিতে মিশে যায়। এরপর মুভি সিন শিফট হয় 13 মার্চ 1943 সালে। এখানে আমরা দেখতে পাই জার্মানির ইস্টার্ন কনফারেন্সে জার্মান চ্যান্সেলর হিটলার একটি এয়ারবেস ভিজিট করতে এসেছে। সেই বেজে হিটলারের সাথে ছিল উচ্চ পদস্থ সব কর্মকর্তারা। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, শুধু স্টাফেনবার্গ নয়, হিটলারের অত্যাচারে নাৎসি বাহিনীর আরও অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারাও চলে গিয়েছিল হিটলারের বিপক্ষে। তারা বিভিন্ন সময় মোট 15 বার হিটলারকে মারার ট্রাই করে। তবে মজার ব্যাপার হচ্ছে, এত বড় বড় মিশন করেও তারা হিটলারের কিছুই করতে পারে না। সেই হত্যার পরিকল্পনা অনুযায়ী আজও তারা হিটলারকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে। তাই এই টিমের জেনারেলরা অপারেশন পরিচালনা করার দায়িত্ব দেয় মেজর ট্রেসকোকে। প্ল্যান মাফিক ট্রেসকো একটি মদের বোতলের মধ্যে শক্তিশালী একটা টাইম বোমা সেট করে সেটাকে হিটলারের প্লেনের সাথে দিয়ে দেয়, যাতে তা মাঝ আকাশে বিস্ফোরিত হয় আর হিটলার মারা যায়। বোম নিয়ে হিটলাররা চলে গেলে ট্রেসকো অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে হিটলারের মৃত্যুর খবর শোনার জন্য। কিন্তু একটি ফোন কল আসলে সে জানতে পারে হিটলার একদম সুস্থভাবেই বার্লিনে ল্যান্ড করেছে। তার মানে কোনো এক অজানা কারণে তাদের বোমটি এই যাত্রায় অবিস্ফোরিতই রয়ে যায়। ট্রেসকো বুঝতে পারে এখনও সে মদের বোতল নিশ্চয় কেউই খোলেনি, তাই ট্রেসকো পরের দিন সকালেই রওনা দেয় ওই বোতলটি নিয়ে আসার জন্য, কারণ এটার মধ্যে তারা বোম খুঁজে পেলে তার সব প্ল্যানিং হিটলার জেনে যাবে। ট্রেসকো প্রথমে দেখা করে জেনারেল ফ্রেডরিক অলব্রিচের সাথে। জেনারেল অলব্রিচও ট্রেসকোর দলের লোক, মানে বুঝতেই পারছো নাৎসি বাহিনীর অনেক বড় বড় পদে ইতিমধ্যে হিটলারকে মারার জন্য লোক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, যাকে বলা হয় ঘরের শত্রুই বিভীষণ। অলব্রিচ তাদেরকে জানায় তারা হয়তো ধরা পড়ে গেছে, কারণ জার্মান গোয়েন্দা সংস্থা গ্যাস্টাপো তাদের হিটলার রেজিস্ট্যান্সের এক মেম্বার জেনারেল হ্যান্স অস্টারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। জেনারেল অলব্রিচ আর ট্রেসকো দুজনেই একসাথে একটি রুমে ঢোকে। জেনারেল অলব্রিচকে বাইরে রেখে ট্রেসকো ভিতরে চলে যায় কর্নেল ব্র্যান্ডের সাথে কথা বলার জন্য। তবে এই কর্নেল ব্র্যান্ড কিন্তু মনে পানে ফিউয়ার, মানে হিটলারের একদম বিশ্বস্ত লোক। তাই জেনারেল ট্রেসকো অনেক টেকনিক্যালি কর্নেলের কাছ থেকে সেই বক্সটি নিয়ে নিলেও কর্নেল ঠিকই সন্দেহ করে বসে যে এরা হয়তো হিটলারকে কোনো মারার প্ল্যান করছে। বক্সটা নিয়ে জেনারেল আবারও অলব্রিচের সাথে বেরিয়ে পড়ে। সেখানে ট্রেসকো তাকে জানায় আমাদের এখনও সুযোগ আছে হিটলারকে খতম করার, তার জন্য অস্টার মানে যে ইতিমধ্যে ধরা পড়েছে তার জায়গায় নতুন আরেকজনকে নিয়োগ দিতে হবে। তাই অলব্রিচও নেমে পড়ে নতুন এক বিশ্বস্ত লোক খুঁজে পাওয়ার জন্য। পরের সিনে আমরা একটি জার্মানির হসপিটালে আবারও কর্নেল স্টাফেনবার্গকে দেখতে পাই। সেদিনেই সে ভয়াবহ যুদ্ধে মারাত্মক আহত হলেও সে এখনও প্রাণে বেঁচে আছে। তার সাথে আজ দেখা করতে এসেছে তারই সহধর্মিনী, যার নাম নিনা। হসপিটালের ডাক্তাররা নিনাকে স্টাফেনবার্গের হেলথ কন্ডিশনের বর্ণনা দেয়। এক্সপ্লোশনের কারণে স্টাফেনবার্গের ডান হাতের কবজি থেকে পুরোই উড়ে গেছে, এছাড়াও বাম হাতের দুই আঙ্গুল উড়ে যাওয়ার পাশাপাশি তার বাম চোখও আজীবনের জন্য ড্যামেজ হয়ে পড়েছে। নিজের স্বামীর এমন অবস্থা দেখে নিনার চোখে পানি চলে আসে।
এর কিছুদিন পর থেকে স্টেফেনবার্গ ধীরে ধীরে তার অবস্থা থেকে রিকভারি করা শুরু করে। তবে এমন অবস্থা যে তার হবে সেটা হয়তো সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। নতুন জীবনে এক হাতে সব কাজ করা যে কি কঠিন তা সে ভালোভাবেই বুঝতে পারছে। চোখে কালো পটি বেঁধে ও স্যুট পরে সে অনেক কষ্টে রেডি হয় তার পরবর্তী কাজগুলোর জন্য। এদিকে স্টেফেনবার্গ যে একজন পাক্কা হিটলার বিদ্বেষী ছিল সেটা অলবিজ বেশ ভালো করে জানত, কারণ তারা একে অপরকে অনেক দিন ধরে চেনে। তাই অস্টারের রিপ্লেসমেন্ট হিসেবে অলব্রিজ তাকেই বেছে নেয়। স্টেফেনবার্গ ছিল নাসি বাহিনীর ওয়ার মিনিস্টারের একজন উচ্চপদস্থ লোক। তার যুদ্ধের প্ল্যানিং ও টেকনিক ছিল অসাধারণ। তাই এমন একজন ব্রিলিয়ান্ট লোককে এই মুহূর্তে পুরো টিমেরই প্রয়োজন। স্টেফেনবার্গের সাথে দেখা করে তাকে সবকিছু জানানোর পর সব মিলিটারি জেনারেলরা মিলে একটি মিটিংয়ে বসে। মিটিংয়ে হিটলার রেজিস্ট্যান্স টিমের অন্যতম নেতা জেনারেল কার্ল সবাইকে ব্রিফ করছিল। হিটলারকে মারার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে কার্ল এখন চায় সরাসরি হিটলারের বিরোধিতা করে একটি মিলিটারি অভ্যুত্থান শুরু করতে, কারণ পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আর এইভাবে লুকিয়ে লুকিয়ে তাকে মারা এক প্রকার অসম্ভব। কিন্তু তার কথার মাঝখানেই হঠাৎ পিছন থেকে স্টেফেনবার্গ একটি প্রশ্ন করে বসে। সে জিজ্ঞাসা করে, আচ্ছা হিটলারকে মারার পর তারা কি করবে? কার্ল উত্তর দেয়, তারা সবাই চাইলে হিটলারকে সমর্থন করতে পারত, কিন্তু তারা দেশ আর মানুষের কথা ভেবে ঝুঁকি নেওয়ার মিশনে নেমেছে, তাই তারা অবশ্যই মিলিটারি ও অন্যান্য মানুষের রেসপেক্ট অর্জনের জন্য কাজ করবে। স্টেফেনবার্গ তখন বলে, রেসপেক্ট দিয়ে আসলে কোনো কাজই হবে না। হিটলারের জন্য লড়াই করতে পুরো আর্মি তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, কারণ মিলিটারিতে জয়েনের সময় তারা শপথ নেয় দেশের সর্বোচ্চ নেতাকে জান দিয়ে রক্ষা করার। এছাড়াও হিটলারের নিজ হাতে গড়া নাজি সরকারের অন্যতম ফোর্স SS, যার পুরো নাম হলো সোল স্টাফেল, তারা হিটলারের অ্যাসাসিনের পর পুরো বার্লিন দখল করে নেবে। এর ফলে হিটলার মারা গেলেও তার জায়গায় তার মতোই কোনো এক ডিকটেটর আসবে, আর যার কারণে হিটলার মারা পড়লেও তাদের কোনোই লাভ হবে না। তাই হিটলারকে মারার আগে অবশ্যই এই SS বাহিনীকে কন্ট্রোলে আনতে হবে। কিন্তু কার্ল বলে, যদি তারা এখনই কিছু না করে তাহলে জার্মানি সবসময় হিটলারের জার্মানি হয়ে থাকবে। মিটিংয়ের একদম শেষ মুহূর্তে কার্ল তাকে বলে, যেভাবেই হোক একটি উপায় বের করো হিটলারকে মারার জন্য। মিটিং শেষে স্টেফেনবার্গ তার নিজের বাড়িতে ফিরে যায়। বাচ্চারাও অনেকদিন পর তার বাবাকে দেখতে পেয়ে অনেক অনেক খুশি হয়। তবে তাদের বাবার এক হাত নেই দেখে সবাই তার বাবাকে হাসি খুশি রাখার জন্য নানা ধরনের অ্যাক্টিভিটিস করতে থাকে। হঠাৎ তাদের ঘরের লাইটগুলো ঝলক দিয়ে উঠলে সবাই বুঝতে পারে আশেপাশে কোথাও এয়ার স্ট্রাইক হচ্ছে। তাই স্টেফেনবার্গ সাথে সাথে তার স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে তাদের বাংকারে ঢুকে পড়ে। ভয়াল শব্দে পুরো বাড়ি যখন কেঁপে ওঠে, তখন মনে মনে স্টেফেনবার্গ সিদ্ধান্ত নেয় এই যুদ্ধ যার জন্য তাকে সে শেষ করেই ছাড়বে। সেখানে বসেই তার মাথায় হঠাৎ একটি হেভি প্ল্যান চলে আসে। পরের সিনে আমরা আবারও হিটলারের রেজিস্ট্যান্স টিমের মিটিং দেখতে পাই। স্টেফেনবার্গ মিটিংয়ে তার প্ল্যান ব্রিফ করতে শুরু করে। যেহেতু হিটলার মারা গেলে SS বাহিনী পুরো দেশের কন্ট্রোল নেবে, তাই এই SS গ্রুপকে ঠেকানোর জন্য স্টেফেনবার্গের প্ল্যান হলো অপারেশন ভালকারি লঞ্চ করা। এখন তোমাদেরকে জানাই কি এই ভালকারি। ভালকারি অপারেশন ছিল আর্মির কিছু জেনারেলদের প্রস্তাব করা একটি প্রোগ্রাম। ভালকারি অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে জার্মানিতে হিটলার কোনো ইন্টারনাল অ্যাটাকের মধ্যে পড়লে সারা দেশের কন্ট্রোল নিয়ে নেওয়া, মানে এক কথায় সেনাবাহিনীর আন্ডারে পুরো দেশকে অ্যাক্টিভ করা। এখন এই ভলকারি যদি তারা অ্যাক্টিভ করতে পারে, তাহলে SS গ্রুপ দেশটিকে কন্ট্রোল নেওয়ার আগেই তারা সবাইকে অ্যারেস্ট করে ফেলতে পারবে, আর এর ফলে পুরো দেশের কন্ট্রোল একজন নতুন চ্যান্সেলরের আন্ডারে চলে আসবে। এরপর তারা আমেরিকা ও ব্রিটেনের সাথে সন্ধি করে এই যুদ্ধ বন্ধ করে দেবে। এখন বিষয়টা এমন না যে এই জিনিসটা আগে কেউ ভেবে দেখেনি। অপারেশন ভালকারি আসলে একটি অনেক পুরাতন আইডিয়া। জেনারেলরা শুরুতে এই অপারেশনের কথাই ভেবে দেখেছিল, কিন্তু এর মধ্যে অনেক সমস্যা থাকার কারণে তাদের এই আইডিয়াটা বাদ দেওয়া লাগে। কিন্তু স্টেফেনবার্গ এখন এমন কিছু প্ল্যান করেছে যাতে এই প্রোগ্রামকেই হিটলারের বিরুদ্ধে কাজে লাগানো যায়। তবে ভালকারি দিয়ে তাদের প্ল্যান কাজে লাগাতে হলে এই প্রোগ্রামে বেশ কিছু চেঞ্জ আনতে হবে, আর এই চেঞ্জ আনতে হলে তাদের সবার প্রথমে সেই ডকুমেন্টে স্বয়ং হিটলারের অ্যাপ্রুভাল সহ নিজের সাইন থাকতে হবে। তবে স্টেফেনবার্গ জানায়, তোমরা আমাকে ভালকারির সব ধারাগুলো সংশোধন করে একটি কপি দাও, আমি যেভাবেই হোক হিটলারের কাছ থেকে তোমাদেরকে সাইন এনে দেবো। এখানে স্টেফেনবার্গের উদ্দেশ্য হলো প্রথমে হিটলারকে মার্ডার করা, আর এমনভাবে ঘটনা সাজানো যাতে মনে হয় এই SS গ্রুপই বিদ্রোহ করে তাকে হত্যা করে ফেলেছে। যদি তাদের এই প্ল্যান সাকসেস হয়, তাহলে SS গ্রুপকে তারা একটা বিদ্রোহী সংগঠন হিসেবে অ্যানাউন্স করে দেবে, আর রিজার্ভ আর্মি দিয়ে পুরো SS গ্রুপকে অ্যারেস্ট করে নেবে। এর ফলে রিজার্ভ আর্মির হাই কমান্ডে কানেকশন থাকার জন্য পাওয়ার চলে আসবে হিটলার রেজিস্ট্যান্স টিমের কাছে। কিন্তু এই প্ল্যানে তাদের সাহায্য দরকার হবে রিজার্ভ ফোর্সের হেড জেনারেল ফর্মের।
কারণ একমাত্র সেই ইমার্জেন্সি সিচুয়েশনে রিজার্ভ ফোর্সকে অ্যাক্টিভ করতে পারে। কিন্তু জেনারেল ফর্মও হিটলারের খুবই অনুগত একজন সৈনিক, তাকে হাত না করলে এই মিশনের সাকসেস পাওয়া একেবারেই অনিশ্চিত। তাই জেনারেল বেগ প্রস্তাব দেয় ফর্মকে এমন একটা পদের লোভ দেখাতে যাতে সে আমাদের সাথে যোগ দেয়। প্ল্যান মোতাবেক স্ট্যাফেনবার্গ আর অলব্রিজ ফর্মের সাথে দেখা করতে চলে যায়। প্রথম দেখায় স্ট্যাফেনবার্গ ফর্মকে বলে তারা নিজেদের দেশের জন্য ভালো কিছু করার ডিসিশন নিয়েছে, কিন্তু চালাক ফর্ম তখনই বুঝে যায় যে স্ট্যাফেনবার্গ আর তার সঙ্গীরা হিটলারের বিরুদ্ধে কোনো ধরনের বিশেষ প্ল্যান করছে। সে সাথে সাথে স্ট্যাফেনবার্গকে বলে দেয় এই বিষয়ের কথা যেন সে একদম ভুলে যায়, সেই সাথে তাদের মধ্যে যেন আর এমন কোনো কথাবার্তা না হয় সে ব্যাপারেও ফর্ম তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেয়। ফর্মকে হাত করতে না পেরে স্ট্যাফেনবার্গ চলে যায় কমান্ডিং অফিসার এরিক ফেলিজিবলকে হাত করার জন্য। তবে স্ট্যাফেনবার্গকে দেখেই এরিক ভীষণ রেগে যায়। সে স্ট্যাফেনবার্গকে বলে, তুমি জানো না আমি হিটলারের কত ক্লোজ, শুধু একটা শব্দ উচ্চারণ করেই আমি তোমাকে অদৃশ্য করে দিতে পারি। কিন্তু স্ট্যাফেনবার্গ জানায় তাকে ছাড়া তার কাছে আর কোনো চয়েস নেই। স্ট্যাফেনবার্গ তাকে এটাও মনে করিয়ে দেয় যে তুমিও কিন্তু আগে একবার হিটলারকে মারার অ্যাটেম্প নিয়েছিলে, প্রথমবার আনসাকসেসফুল হলেও এবার তোমার হাতে একটি বড় সুযোগ রয়েছে, তাই এই মিশনে তোমাকে যোগ দিতেই হবে। এরিক বারবার নিষেধ করার পরেও স্ট্যাফেনবার্গ একদমই না ছোড় বান্দা। আসলে এরিক দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থানের মতন এমন রিস্কি ব্যাপারে সরাসরি ইনভলভ হতে চাইছিল না, কিন্তু স্ট্যাফেনবার্গের তাকেই প্রয়োজন, কারণ এই এরিক হিটলারের সব কমিউনিকেশন কন্ট্রোল করে। তাই হিটলারকে মারার পর সব কমিউনিকেশন কাট করতে হলে এরিকের সাহায্য দরকার পড়বে। অবশেষে স্ট্যাফেনবার্গের পিয়াপড়িতে শেষ পর্যন্ত সে রাজি হয় এই গ্রুপে যোগ দিতে। পরের সিনে স্ট্যাফেনবার্গ জেনারেল ট্রেসকোকে তাদের প্ল্যান সম্পর্কে বিস্তারিত খুলে বলে। সেখানে ট্রেসকো তাকে সতর্ক করে দিয়ে বলে যে হিটলারকে মারার পর তাদের লাইফ কিন্তু চিরজীবনের জন্য একদম চেঞ্জ হয়ে যাবে, কারণ এই মিশন যদি সফল না হয় তাহলে তাদের মৃত্যু আর কেউই ঠেকাতে পারবে না। স্ট্যাফেনবার্গও সে সব বিষয়গুলো ভালোভাবেই জানে, তবুও সে তার টাইপিস্টকে দিয়ে অপারেশন ভ্যালকারির ডকুমেন্ট আবারও লেখা শুরু করে দেয়, যেখানে প্রথম লাইনটি ছিল অ্যাডলফ হিটলার ইজ ডেড। পরের দিন জেনারেল অলব্রিজ স্ট্যাফেনবার্গে এসে জানায় তাকে রিজার্ভ ফোর্সের চিফ অফ স্টাফ হিসেবে প্রমোট করা হয়েছে। স্ট্যাফেনবার্গ হিটলারকে মারার মিশনে থাকায় সে প্রথমে এই পদ নিতে চায়নি, কিন্তু অলব্রিজ তাকে বোঝায় রিজার্ভ আর্মি অফিসারের চিফ অফ স্টাফ হিসেবে স্ট্যাফেনবার্গ সরাসরি হিটলারকে অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও ভালকারির পেপার্স অ্যাপ্রুভ করাতে এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ। অলব্রিজের কাছ থেকে ভালকারির পেপার নিয়ে সে সোজা চলে যায় হিটলারের সাথে দেখা করার জন্য। সেখানে জেনারেল ফর্ম তাকে হিটলারের সাথে পরিচয় করিয়ে দেয়। হিটলার আগে থেকেই স্ট্যাফেনবার্গের নাম জানত, কারণ যুদ্ধে সে কিভাবে আহত হয়েছিল সেটা জার্মানি মিলিটারির প্রায় সবাই জানে। স্ট্যাফেনবার্গ হিটলারকে জানায় আমাদের অপারেশন ভালকারি পেপারে কিছু নতুন সংশোধন করা হয়েছে, তাই আপনার অ্যাপ্রুভাল প্রয়োজন। হিটলার সেদিন কিছুটা অন্য মানুষ থাকার কারণে স্ট্যাফেনবার্গের হাত থেকে ফাইলটা নিয়ে তেমন কিছু না দেখেই সেখানে সাইন করে দেয়। হিটলার কে আর জানত এই ফাইলের মধ্যেই তাকে শেষ করার প্ল্যান করেছে এই স্ট্যাফেনবার্গ। সাইন করা হয়ে গেলে এই সাইনের মধ্যে দিয়েই সাকসেসফুল হয় হিটলার রেজিস্ট্যান্স টিমের প্রথম পার্ট। এবার তারা আলোচনায় বসে কোন ধরনের এক্সপ্লোসিভ দিয়ে হিটলারকে তারা উড়িয়ে দেবে। মিটিংয়ে এমন এক ধরনের বোমের কথা বলা হয় যেটা দিয়ে একটি ট্যাঙ্ক পর্যন্ত ধ্বংস করে ফেলা সম্ভব। এছাড়াও এটা একটা টাইম বোম, ডেটোনেটর অ্যাক্টিভ করার ঠিক 10-15 মিনিটের মধ্যেই এটা বিস্ফোরিত হবে। এর ফলে যে বোম ক্যারি করবে তার জন্য এই সময়ের মধ্যেই সেই স্থান থেকে বের হয়ে যাওয়া সহজ হবে। তারা টার্গেট নেয় হিটলারকে তার বাংকারের মধ্যেই হত্যা করতে হবে, কারণ বাংকারের মধ্যে কোনো জানালা না থাকার কারণে সেখানে বাতাসের কোনো ফ্লো নেই, আর এর ফলে বিস্ফোরণের মাত্রাও হবে অনেক তীব্র, আর এমন বিস্ফোরণের ফলে সেখানে কারোর বেঁচে থাকার চান্স একদমই শূন্য। এই মিটিংয়ে হিটলারের অত্যন্ত কাছের লোক এবং মিলিটারির উচ্চ পদস্থ অফিসার গার্ডেলারও উপস্থিত ছিল। স্ট্যাফেনবার্গ তাকে হিটলার রেজিস্ট্যান্স টিমের অংশ করে নেয় এবং জানায় আপনি হবেন আমাদের জার্মানির পরবর্তী চ্যান্সেলর। তবে গার্ডেলার জানায় এই মিশনে হিটলারের সাথে সাথে SS গ্রুপের চিফ ইন কমান্ড হিমলারকেও মেরে ফেলতে হবে, তা না হলে রাজনৈতিকভাবে তাদেরকে বেশ ঝামেলায় পড়ে যেতে হতে পারে। কিন্তু এই কথাই স্ট্যাফেনবার্গ বেশ নাকচ হয়, কারণ সে জানায় আমরা পুরো দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছি, কাউকে রাজনৈতিক সুবিধা দিতে আমি নিজের জীবন বাজি রাখতে পারবো না, কিন্তু রাজনীতি ছাড়া তো আর দেশ চলতে পারে না। তাই স্ট্যাফেনবার্গকেও সেই সত্যই মেনে নিতে হয়। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ফাইনাল হয় আগামীকাল তারা এই মিশনটি এক্সিকিউট করবে। পরের দিন মিশন শুরু করার আগে স্ট্যাফেনবার্গ তার পরিবারের সাথে দেখা করে নেয় আর তাদের দূরের এক শহরে পাঠিয়ে দেয়।
কারণ তাদের সামনে যে পরিস্থিতি অপেক্ষা করছে তাতে যদি এই প্ল্যান ফেল হয় তাহলে হয়তো আর কারোর সাথেই তার দেখা করা হবে না। মিশনের আগে জেনারেল বেগ সবাইকে ব্রিফ করে কিভাবে এই প্ল্যান বাস্তবায়ন করা হবে। হিটলার সেদিন একটি আর্মি কনফারেন্সের আয়োজন করেছিল, সেই ব্রিফিংয়ে হিটলার এবং তার সঙ্গীদের সবাইকে এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দেওয়া হবে। হিটলার মারা যাওয়ার পর অলব্রিজ রিজার্ভ ফোর্সকে অপারেশন ভ্যালকারি স্টার্ট করার কমান্ড দেবে, আর এর ফলে রিজার্ভ ফোর্স গিয়ে এসএস এর সকল অফিসারদেরকে অ্যারেস্ট করে তাদেরকে নিউট্রাল করে দেবে। এরপর মিশন শেষ করে স্ট্যাফেনবার্গ বার্লিনে এসে রিজার্ভ ফোর্সের কন্ট্রোল নিয়ে জেনারেল ফর্মকে তার পদ থেকে সরিয়ে দেবে। তারপর গার্ডেলারকে জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়ে নতুন এক জার্মানির সূচনা হবে। মিটিং শেষ করে জেনারেল বেগ সবাইকে একটি করে কার্ড ধরিয়ে দেয়, যেটা হবে হিটলার রেজিস্ট্যান্স টিমের আইডেন্টিফিকেশন। সেই মহেন্দ্রক অঞ্চলে এলে স্ট্যাফেনবার্গ রওনা দেয় হিটলারের সেই মিলিটারি ব্রিফিং এর উদ্দেশ্যে। তার সাথে রয়েছে এক্সপ্লোসিভ ভর্তি একটি ব্রিফকেস। অন্যদিকে অলব্রিজ প্ল্যান মোতাবেক রিজার্ভ ফোর্সের সব কমান্ডারদেরকে কমান্ড দেয় রিজার্ভ আর্মিকে স্ট্যান্ড বাই রাখতে। এই অর্ডারের সাথে সাথে সব জায়গায় সিকিউরিটি অ্যালার্ট অ্যাক্টিভ হয়ে যায়, আর পুরো দেশে ছড়িয়ে থাকা রিজার্ভ অফিসাররা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হতে থাকে। তবে তারা কেউই জানতো না আসল ঘটনা কি, কারণ অর্ডারে তেমন ডিটেলস কোনো কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে দেশে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে স্ট্যাফেনবার্গ তার বোম নিয়ে সোজা পৌঁছে যায় হিটলারের কনফারেন্স রুম। রিজার্ভ আর্মির চিফ অফ স্টাফ হওয়ার কারণে কেউ তাকে কোনো রকম চেক বা সন্দেহ করে না। নিশ্চিন্ত মনে সে মিটিংয়ে ঢুকে টেবিলের নিচে ব্রিফকেসটা রেখে দেয়, কিন্তু স্ট্যাফেনবার্গ সেখানে এসএস প্রধান হিমলারকে দেখতে পায় না। আর হিমলারকে না মেরে শুধু হিটলারকে মারলে তাদের কোনোই লাভ নেই, তাই স্ট্যাফেনবার্গ দ্রুত অলব্রিজের অফিসে ফোন করে বসে। সেখানে ফোনটা রিসিভ করে তাদের আর এক সহকারী জেনারেল কুইনহ্যাম। স্ট্যাফেনবার্গ জানায় হিমলার এখনো পর্যন্ত মিটিংয়ে আসেনি। তখন অলব্রিজ জেনারেল বেগের সাথে কানেক্ট করে এবং সব কথা খুলে বলে। জেনারেল বেগ হিমলার না থাকার কারণে নির্দেশ দেয় যে এই মিশন সেখানেই অ্যাবর্ট করতে। স্ট্যাফেনবার্গ ফোন রেখে দিয়ে মিটিংয়ে ঢোকার পরে দেখে হিটলার সহ সবাই একে একে বিদায় নিচ্ছে, যার ফলে স্ট্যাফেনবার্গের প্রথম অ্যাসাসিন অ্যাটেম্প একটুর জন্য বিফল হয়ে যায়। মিশন ফেল হয়ে যাওয়ার কারণে অলব্রিজ দ্রুত রিজার্ভ আর্মিকে স্ট্যান্ড বাই থেকে রিলিজ করে দেয় আর বলে এটা একটা ড্রিলিং মানে মহড়া ছিল। অন্যদিকে জেনারেল ফর্ম তার অবর্তমানে রিজার্ভ আর্মিকে স্ট্যান্ড বাই করার জন্য প্রচণ্ড রেগে যায়। সে তাদেরকে সতর্ক করে দেয় যে আবার যদি তারা ফর্মকে না জানিয়ে এমন কোনো কাজ করে তাহলে ফর্ম তাদেরকে অ্যারেস্ট করে ছাড়বে। এদিকে এই মিশন ফেল হয়ে যাওয়ার পরে হিটলার রেজিস্ট্যান্স বাহিনী আবারও মিটিংয়ে বসে। মিটিংয়ে জেনারেল কার আর স্ট্যাফেনবার্গের সাথে কথা কাটাকাটি চলছিল। তখন জেনারেল বেগ হঠাৎ কার্লকে জানায় এসএস চিফ হিমলার কার্লের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, তাই কার্লের উচিত দ্রুত সবার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়ে জার্মানি ছেড়ে চলে যাওয়া। কার্লও এই কথা শোনা মাত্রই সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর বাকি মেম্বাররা সিদ্ধান্ত নেয় যে হিটলারের পরবর্তী ব্রিফিংয়ে তাকে হত্যা করা হবে, তাই প্ল্যান মোতাবেক স্ট্যাফেনবার্গ একজন লেফটেন্যান্টকে নিয়ে চলে যায় পরের কনফারেন্সে। আজ যে করেই হোক প্ল্যান সাকসেস করে তবেই তারা বার্লিন ফিরবে। প্লেনে করে তারা দুজন হিটলারের গোপন বাংকারে উপস্থিত হয়, আর স্ট্যাফেনবার্গ ড্রেস চেঞ্জ করার নাম করে চলে যায় বোম অ্যাক্টিভ করার জন্য। ড্রেসিং রুমে ঢুকে তারা তাদের বোম অ্যাক্টিভ করা শুরু করে। যেহেতু এটা একটা টাইম বোম, তাই তাদের হাতে মাত্র 15 মিনিটের সময় থাকবে। এর মধ্যে তারা যদি হিটলারকে মারতে না পারে তাহলে হিটলারই তাদের সেখানে খতম করে দেবে। সব রিস্ক উপেক্ষা করে স্ট্যাফেনবার্গ তার বোম অ্যাক্টিভ করে আর দ্রুত চলে যায় কনফারেন্স বাংকারের দিকে। তবে এবার ঘটে অন্য এক কাহিনী। আজকে অনেক গরম থাকার কারণে হিটলার তার বাংকার মিটিং না করে করবে কনফারেন্স রুমে। এটা শুনেই স্ট্যাফেনবার্গ বেশ হতাশ হয়, কারণ বাংকারে এক্সপ্লোসিভ যে তাণ্ডব ঘটাতো সেটা এই কনফারেন্স রুমে হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তবুও সে ওই কনফারেন্স রুমে গিয়ে ঠিক হিটলারের পাশে এসে দাঁড়ায় আর ব্রিফকেসটা তার পায়ের নিচে রাখে। এখন প্ল্যান অনুসারে তার কাছে একটি ফোন আসার কথা। এই ফোন রিসিভের নাম করে সে ওখান থেকে বেরিয়ে পড়বে। স্ট্যাফেন এখন অনুধাবন করতে পারছে যে কি বড় একটা কাজ সে করতে যাচ্ছে। যেই হিটলারকে মারার জন্য আমেরিকা ব্রিটিশরা তাদের লক্ষ লক্ষ সেনার প্রাণ বিলিয়ে দিচ্ছে, তাকে কিনা সে এইভাবে হত্যা করে দেবে? আজ এমন এক ইতিহাস রচনা হতে যাচ্ছে যা পৃথিবীর কেউই কখনোই কল্পনা করতে পারেনি। হঠাৎ কনফারেন্স রুমের ফোন বেজে উঠলে স্ট্যাফেনবার্গ বুঝতে পারে এই কলটা অলব্রিজ করেছে। দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে ইমার্জেন্সি কাজের কথা বলে। ঠিক এরপরেই ঘটে এক বিশাল বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে হিটলারের সেই কনফারেন্স রুম একদম ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের সাথে সাথে চারিদিকে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলে সৈনিকরা ছোটাছুটি শুরু করে দেয়। স্ট্যাফেনবার্গও দ্রুত একটি গাড়ি নিয়ে এক্সিট পয়েন্টের দিকে রওনা দেয়।
গাড়ি কিছু দূর গিয়ে চেক পয়েন্ট থেকে বেরিয়ে যেতে চাইলে সেখানকার ডিউটিতে থাকা সার্জেন্ট তাদেরকে আটকায়, কারণ হিটলারের উপর হামলার কারণে সব এক্সিট ও এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এখান থেকে যেভাবেই হোক স্টেফেনবার্গকে বের হতেই হবে। সে গাড়ি থেকে নেমে ওই সার্জেন্টকে বলে, আমার কাছে হিটলারের স্পেশাল পারমিশন আছে। কিন্তু এটা শুনেও সার্জেন্ট তাকে বের হতে দেয় না। তখন সে সেখানকার একটি রুমে ঢুকে একজন ফিল্ড মার্শালকে ফোন করে। স্টেফেনবার্গ ফোন করে বলে সেই সার্জেন্ট তাকে যেতে দিতে চাইছে না। কিন্তু দেখা যায় ওই সার্জেন্ট নিজের চাকরি চলে যাওয়ার ভয়ে ফোনে কথা না শুনেই তাকে সেখান থেকে বের হয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। অবশেষে তাদের ফাইনাল মিশন শেষ করে স্টেফেন ও তার সার্জেন্ট বিমানে উঠে রওনা দেয় বার্লিন আসার উদ্দেশ্যে। ওদিকে হিটলারের কমিউনিকেশন কমান্ডার এরিক অলব্রিজের অফিসে ফোন করে জানায় এখানে বড় একটা বিস্ফোরণ ঘটেছে। সে হিটলারের ব্যাপারে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কুইন হেম তা ভালোভাবে শোনার আগেই এরিক ফোনটি কেটে দেয়। এরপর তাদের আগের প্ল্যান অনুসারে এরিক সব জায়গার কমিউনিকেশন কেটে দেয় যাতে করে এই ঘটনার কথা এখান থেকে কোনোভাবেই লিক না হতে পারে। অলব্রিজ হিটলারের মৃত্যুর ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য কুইনহ্যামকে আবারও সেখানে ফোন করতে বলে, কিন্তু কমিউনিকেশন কাট হয়ে যাওয়ার কারণে সেখানে আর কোনো কল করা সম্ভব হয় না। এবার অলব্রিজ বেশ কনফিউজ হয়ে পড়ে, কারণ সে এখনও কনফার্ম না যে হিটলার অদৌ মারা গেছে কিনা। তাই সে বলে হিটলারের মৃত্যুর ফাইনাল নিউজ না শুনে সে কোনোভাবেই ভালকারি অ্যাক্টিভ করতে পারবে না। যদি হিটলার মারা না যায় তাহলে এই ভালকারি অ্যাক্টিভ করার কারণে পুরো দেশে এমন পরিস্থিতি হয়ে পড়বে যা কল্পনাও করা যায় না। কিন্তু কুইনহ্যাম ভালকারি শুরু করে দেওয়ার জন্য তার সাথে তর্কতর্ক শুরু করে দেয়। আসলে এমন বড় ডিসিশন নেওয়াটা কিন্তু কোনো সাধারণ বিষয় ছিল না, এর সাথে জড়িত ছিল পুরো বিশ্বের মানুষের ভাগ্য। এদিকে ভালকারি অ্যাক্টিভ না হওয়ার কারণে কুইনহ্যাম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে আর নিজেই গোপনে রিজার্ভ ফোর্সের কাছে অর্ডার পাঠায় স্ট্যান্ড বাই হওয়ার জন্য। জেনারেল অফিস থেকে অর্ডার পাওয়া মাত্রই পুরো ফোর্স আবারও দ্রুততার সাথে রেডি হয় আর রাস্তায় নেমে পড়ে। তবে তাদের কমান্ডার এবারও ভাবছে হয়তো নতুন কোনো মহড়ার জন্য আবারও তাদেরকে স্ট্যান্ড বাই করা হচ্ছে। অন্যদিকে স্টেফেনবার্গ বার্লিনে পৌঁছে দেখে রিজার্ভ ফোর্স এখনো তাদের কাজ শুরু করেনি। তাই সে অলব্রিজের অফিসে ফোন দিয়ে প্রচণ্ড রেগে যায়, কারণ ইতিমধ্যে হিটলার মারা 3 ঘন্টা পার হয়ে গেছে, তাহলে এখনো কেন ভ্যালকারি শুরু করা হয়নি। অলব্রিজ জানায় সে কনফার্ম ছিল না বিধায় তা অ্যাচিভ করতে পারেনি। এখন স্টেফেনবার্গের কাছ থেকে হিটলার মারা গেছে এটা কনফার্ম হওয়ার পর সে তার অফিসে হিটলারের ছবির পিছনে থাকা একটি সিক্রেট লকার থেকে ভ্যালকারির ফাইলটি বের করে। এখন একমাত্র জেনারেল ফর্মই পারে এই ভলকারিকে অ্যাক্টিভ করতে, কিন্তু সে তো আর এই ফাইলে কখনোই সাইন করবে না। তাই অলব্রিজ হুবহু ফর্মের সিগনেচার নকল করে ফাইলটা কুইনহ্যামের হাতে দিয়ে দেয়, আর এর ফলে শুরু হয় অপারেশন ভলকারির এক বিশাল তাণ্ডব। মুহূর্তে সমস্ত আর্মি অফিসারদের কাছে খবর পাঠানো হয় যে আমাদের মহান নেতা হিটলারকে হত্যা করা হয়েছে। এই নিউজ পেয়ে পুরো দেশ একদম থমকে যায়, কারণ জার্মানিরা হিটলারের প্রতি এতটাই ভরসা করত যে কেউ কল্পনা করতে পারেনি যে হিটলারকে এই পৃথিবীর কেউ হত্যা করতে পারে। এদিকে জেনারেল অলব্রিজ ও কুইনহ্যাম চলে যায় জেনারেল ফর্মের অফিসে আর তাকে জানায় হিটলার মারা গেছে। কিন্তু ফর্ম সেটা কোনোভাবেই বিশ্বাস করে না, তাই সে কনফার্ম হওয়ার জন্য সাথে সাথে ফিল্ড মার্শাল কেজেলকে ফোন করে, যে কিনা হিটলারের সাথেই ছিল। তবে ফিল্ড মার্শাল ফর্মকে জানায় হিটলার মারা যায়নি, বরং তিনি দিব্যি সুস্থ আছেন। তাকে হত্যার চেষ্টা করা হলেও আবারও সেটা ব্যর্থ হয়েছে। ফোনে কথা শেষ করে ফর্ম এবার বলে, তোমরা কি আমাকে পাগল পেয়েছো? আমাদের নেতা দিব্যি বেঁচে রয়েছে। কিন্তু ঠিক সেই সময় স্টেফেনবার্গ সেখানে চলে আসে আর ফর্মকে জানায়, আমি নিজে ব্লাস্ট ঘটিয়েছি এবং আমার চোখের সামনে হিটলার মারা গেছে। এছাড়াও ইতিমধ্যে আমরা ভালকারি শুরু করে দিয়েছি দেশ উদ্ধারের জন্য। এই কথা শুনে তো ফর্ম পুরোই অবাক হয়ে যায়, কারণ তার সিগনেচার ছাড়া তো ভালকারি অ্যাক্টিভ হওয়ার কথা না। তখন অলব্রিজ তাকে ফাইলটা দিয়ে বলে, আপনি সেই অর্ডার দিয়েছেন। ফর্ম ফাইল খুলে নিজের সিগনেচার দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না। স্টেফেনবার্গ ফর্মকে জিজ্ঞেস করে সে তাদেরকে সাপোর্ট দেবে কিনা, কিন্তু ফর্ম তাকে বলে সে তাদেরকে তো সাপোর্ট দেবেই না, বরং এখনই স্টেফেনবার্গ অন্যান্যদেরকে অ্যারেস্ট করে নেবে। কিন্তু দেখা যায় অলব্রিজ উল্টো তাকে অ্যারেস্ট করে নেয়, কারণ হিটলার মারা যাওয়ার পর পাওয়ার এখন তাদের হাতে। এদিকে ফর্মকে অ্যারেস্ট করার পর স্টেফেনবার্গ রেজিস্ট্যান্ট টিমের সবাইকে একত্রিত করে। এরপর সে সবাইকে বলে 3 ঘন্টার মধ্যে তাদের সমস্ত সরকারি দপ্তর দখল করে নিতে হবে আর এসএস এর শীর্ষ অফিসারদেরকে অ্যারেস্ট করতে হবে। তার কথা মতো টিমের প্রতিটি সদস্য কাজে নেমে পড়ে। স্টেফেনবার্গ নিজেও সব ব্যাটেলিয়ানের একের পর এক অর্ডার পাস করতে থাকে।
যেহেতু রিজার্ভ ফোর্স জেনে গেছে যে হিটলার বেঁচে নেই, তাই হাই কমান্ডের আদেশে রিজার্ভ ফোর্সের সৈন্যরা এসএস কর্মকর্তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে। এভাবে একে একে স্ট্যাফেনবার্গরা বেশ কয়েকটি ডিস্ট্রিক্টকে একদম নিজেদের কন্ট্রোলে নিয়ে নিতে সক্ষম হয়। পুরো জার্মানিতে শুরু হয় এক বিশাল রদবদল। এমন এক অবস্থা তৈরি হয় যে যারা কিছুক্ষণ আগেও ছিল দেশের যোদ্ধা, তারাও ক্ষণিকের মধ্যে বন্দী হতে থাকে। গ্রেট জার্মানি নিজের দেশের মধ্যেই যেন শুরু হয়েছে আর এক বিশ্বযুদ্ধ। মানে জাস্ট চিন্তা করো, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যখন ডেড হয়ে যায়, তাহলে পুরো দেশের অবস্থা কেমন হতে পারে? স্ট্যাফেনবার্গরা একের পর এক অ্যারেস্ট অর্ডার দিতে থাকলে রিজার্ভ ফোর্সও সবাইকে ধরপাকড় করা শুরু করে দেয়। সেখানে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অ্যারেস্টের নির্দেশ দেওয়া হয়, যার নাম গবেলস। কিন্তু হঠাৎ তাদের কন্ট্রোল রুমে একটি অ্যারেস্ট অর্ডার আসে স্বয়ং হিটলারের বাংকার থেকে। সেই অ্যারেস্ট অর্ডারটি ছিল স্ট্যাফেনবার্গকে গ্রেফতার করা। এই অর্ডার দেখে কর্নেল রোমারও ভারী চিন্তায় পড়ে যায়। আরে কাহিনী কি, হিটলার মারা গেলে এই গ্রেফতারি পরোয়ানা জারি করল কে? দুই দিক থেকে দুই রকম অর্ডার পেয়ে রোমেরও নিজেও কনফিউজ হয়ে যায়। তবে সে যায় প্রথমে গোবেলসকে অ্যারেস্ট করার জন্য। গোবেলস তখন তার ফোনে কার সাথে যেন কথা বলছিল। রোমের গোবেলসকে জানায় তার কাছে গোবেলসকে অ্যারেস্ট করার অর্ডার রয়েছে। তখন গোবেলস তাকে বলে তার হাত থেকে ফোনটা নিয়ে অপর প্রান্তে থাকা লোকের সাথে কথা বলতে। রেমা টেলিফোনটা নিয়ে হ্যালো বলতে অপর প্রান্ত থেকে সে এমন এক কণ্ঠ শুনতে পায় যেটা শুনে সে পুরোই বরফ হয়ে যায়, কারণ এই কণ্ঠ ছিল স্বয়ং অ্যাডলফ হিটলারের। হিটলার জানায় তাকে মারার ট্রাই করা হয়েছিল, কিন্তু সে এখনও বেঁচে আছে। সেই সাথে সে আরও জানায় দ্রুত স্ট্যাফেনবার্গের পুরো টিমকে যেন অ্যারেস্ট করা হয়। আসলে সেই হামলায় হিটলারের কিছু সামান্য আঘাত ছাড়া আর কোনো ক্ষতিই হয় না। যেহেতু ওই কনফারেন্স রুমটির চারিদিকে প্রচুর খোলামেলা ছিল, তাই বোমের আঘাতটা অত তীব্র না হওয়ার কারণে এ যাত্রায়ও হিটলার বেঁচে থাকে। কিন্তু স্ট্যাফেনবার্গ হিটলার নিশ্চিত মারা গেছে বলে দেশে যে তাণ্ডব চালিয়েছে, তা সারা বিশ্ব মিলেও কখনো করতে পারেনি। হিটলারের সেই আদেশ পৌঁছে যায় সবগুলো কমিউনিটি কোয়ার্টারে, আর শুরু হয় রিভার্স ইফেক্ট। সব এসএস গ্রুপের লিডারদেরকে ছেড়ে দেওয়া হয় এবং পুরো দেশে নিউজ চলে যায় যে হিটলার মারা গেছে, এই খবর মিথ্যে। অন্যদিকে এই খবর সকল ডিস্ট্রিক্ট প্রধানের কাছে চলে এলে স্ট্যাফেনবার্গ তাদের উপর থেকে কন্ট্রাক্ট হারাতে শুরু করে। এরপর ফিল্ডে থাকা রিজার্ভ ফোর্সের কাছে অর্ডার চলে যায় অপারেশন ভালকারি টার্মিনেট করতে। তাই তারা সবাই ব্যারাকে ফিরতে শুরু করে আর রেডিওতে ঘোষণা আসতে থাকে, হিটলার এখনও বেঁচে আছে। স্ট্যাফেনবার্গ সেই ঘোষণা শুনতে পেয়ে তার নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারে না, কারণ বোমার বিস্ফোরণ সে নিজ চোখে দেখেছিল। স্ট্যাফেনবার্গ বুঝতে পারে একদম কাছাকাছি এসেও তাদের এই মিশনটি আবারও ব্যর্থ হলো এবং এখন তাদের পালানো ছাড়া আর কোনো অপশন নেই। তাই তাদের অফিস থেকে তারা দ্রুত পালানো শুরু করে। কিন্তু তার আগেই রিজার্ভ ফোর্সের কমান্ডাররা সেখানে পৌঁছে যায় আর প্রথমে তারা অলব্রিজকে অ্যারেস্ট করে নেয়। এরপর তারা চলে আসে স্ট্যাফেনবার্গের সামনে, কিন্তু অপর প্রান্ত থেকে আরও কিছু আর্মি এসে অবশেষে তাকেও অ্যারেস্ট করে নেয়। এরপর রেজিস্ট্যান্ট টিমের সবাইকে গ্রেফতার করে এক লাইনে দাঁড় করানো হলে সেখানে জেনারেল ফর্ম আসে আর তাদের সবাইকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। জেনারেল ফর্ম আসলে নিজেকে বাঁচাতে এই মৃত্যুদণ্ড দিয়েছিল, কারণ সে সরাসরি এই সামরিক অভ্যুত্থানে জড়িত না থাকলেও পুরো ব্যাপারটা সে আগে থেকেই জানত। এখন এই কাহিনী জানা সত্ত্বেও সে কোনো অ্যাকশন নেয়নি, বিধায় যদি এরা সবাই বেঁচে থাকে তাহলে সেও বিপদের মুখে পড়তে পারে। এদিকে জেনারেল বেগ ফর্মের কাছ থেকে একটি পিস্তল চেয়ে নেয়, কারণ সে চায় না নিজের সেনার হাতেই তার জীবন নির্মমভাবে শেষ হোক। তাই সে নিজেই নিজেকে শ্যুট করে সবার সামনে শেষ করে দেয়। এই সব কাহিনী দেখে স্ট্যাফেনবার্গ ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে যায়। মাত্র সামান্য কিছু সময়ের ব্যবধানের কারণে আজ সবাই তারা হিরো থেকে ভিলেনে পরিণত হলো। এখানে যদি স্ট্যাফেনবার্গ আর মাত্র দুটো ঘন্টা বেশি সময় পেত, তাহলে হিটলার বেঁচে থাকলেও সে তার ক্ষমতা হারাত। আর যদি হিটলার সেদিন সত্যিই মারা যেত, তাহলে আজ হয়তো আমরা নতুন কোনো একটা ইতিহাসে সাক্ষী হতাম। এরপর জেনারেল ফর্মের অর্ডার অনুসারে সবাইকে নিয়ে যাওয়া হয় ফায়ারিং রেঞ্জে। একে একে সবাইকে লাইনে দাঁড় করিয়ে জার্মান বাহিনী তাদের উপর দেশদ্রোহিতার অভিযোগ এনে হত্যা শুরু করে। জেনারেল ট্রেসকো সে যাত্রায় পালাতে পারলেও একটি বনের মধ্যে গিয়ে গ্রেনেড বাস্ট করে সে নিজেই সুইসাইড করে নেয়।
এরপর বিভিন্ন সময়ে এই পুরো হিটলার রেজিস্ট্যান্ট টিমে যারাই যুক্ত ছিল সবাইকে নির্মমভাবে হত্যা করে হিটলারের নাৎসি বাহিনী। কর্নেল স্টেফেনবার্গের মৃত্যু কার্যকর করা হয় সবার শেষে। মৃত্যুর আগে সে মন ভরে একবার তার প্রিয় দেশকে দেখে নেয়। সে চেয়েছিল এক মনস্টারের হাত থেকে পুরো পৃথিবীকে বাঁচাতে, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় সফলতার একদম দ্বার প্রান্তে এসেও সে ব্যর্থ হলো। মৃত্যুর আগ দিয়ে স্টেফেনবার্গের মুখ দিয়ে শুধু একটি কথাই বের হয়, আর তা হলো লং লিভ স্যাক্রেড জার্মানি, যার অর্থ হলো পবিত্র জার্মানির জয় হোক। এই কথা শেষ হওয়া মাত্রই মুহু মুহু বুলেট এসে তাকে ঝাঁঝরা করে দেয়, আর সেই সাথে শেষ হয় এক অকুতোভয় হিরোর এক করুণ কাহিনী।